সিলেটে চার দিন ব্যাপী ভাইয়া হাউজিং আবাসন মেলা সিলেট নগরীর সুনামধন্য এক কনফারেন্স হলে শুরু হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সকালে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আপনাদের কাছ থেকে এই জিনিসটা যাতে আমাদের মানুষজন কষ্ট না পায় এটা যদি আপনারা মেক শিওর করতে পারেন, আমি আপনাদেরকে মেক শিওর করছি সিলেটে আপনাদেরকে সর্বাত্মক যা যা প্রয়োজন আমাদের আমাদের পক্ষ থেকে। কিন্তু একটি জিনিস, আপনারা যাকে যেটা বলবেন এই জায়গাটা ঠিক রাখবেন, যে প্লট দিবেন, যে ফ্ল্যাট যদি বানান এটা দেন, এটা যাতে ঠিক থাকে। ভাইয়া হাউজিং লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ফরাদুদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী ম্যানেজার মাহফুজুল হাসান হিরণ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাহমিন আহমেদ। এই মেলাকে কেন্দ্র করে তাহমিন আহমেদ তার অনুভূতি প্রকাশ করেন। এই যে আজকে ভাইয়া গ্রুপ সিলেটে এসে যে মার্কেটিংটা করে গেছে, এতে আমাদের প্রবাসীরা উদ্বুদ্ধ হবে, কারণ প্রবাসীরা ওরা সবসময় চায় একটা নিরাপদ জায়গায় ওরা অবস্থান করতে। তাই আমি মনে করি এই ভাইয়া গ্রুপ যে এই ধরনের পদক্ষেপ নিয়েছে, ওনারা যদি সিলেটেও এরকম প্রকল্প করেন, ইনশাল্লাহ সিলেটেও আবাসন আবার চাঙ্গা হবে। উপস্থিত ছিলেন সিলেট ক্লাবের চেয়ারম্যান হানিফ আলম চৌধুরী। মানসম্মত বাড়ি ফ্ল্যাট নির্মাণ অনেকেরই সারা জীবনের স্বপ্ন, মানুষের সেই স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে আবাসন ব্যবসায়ীরা। মেলাতে ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, নিরাপদ আবাসন সবার কাম্য, আবাসনের চাহিদা মেটাতে এই মেলা ভূমিকা রাখবে। আমি ভাইয়া গ্রুপ সম্পর্কে যতটুকু জানি, ভাইয়া গ্রুপের অনেকটি প্রজেক্ট আছে ঢাকা শহরে। ভাইয়া গ্রুপরা যেভাবে এই হাউজিংটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, আমরাও সিলেটবাসী এতে উপকৃত হব এবং ওনারাও উপকৃত হবেন। আমাদের যে প্রবাসীরা আছেন, বিশেষ করে এই প্রবাসীরা এই আবাসন খাত থেকে অনেক উপকৃত হবে এবং এটার দরকার, কারণ সিলেটে এখনও আবাসন খাতটা এতটুকু বিস্তৃত হয় নাই। যারা আমার মনে হয় এখান থেকে ক্রয় করবেন, ভালো একটা ফেসিলিটি এবং সুযোগ পাবেন। আমি থ্যাঙ্কস জানাই সিলেটবাসীর পক্ষ থেকে যে ওনারা এখানে আসার আমরা এই সুযোগটা পেলাম। এদিকে সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলা চলবে 3রা মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত চলবে এই আবাসন মেলা। আবাসন ব্যবস্থা ডাজেন মিন দ্যাট আপনি শুধু একটা প্লট নেবেন তা নয়, এখানে কী কী ব্যবস্থা আপনার জন্য ভ্যালুয়েটেড কী কী করবে আপনাকে, এখানে ডিফারেন্ট টাইপ ক্লাব হাউস থাকবে, এখানে ডিফারেন্ট টাইপ আপনার এলিট হাউস থাকবে, ডিফারেন্ট টাইপ ভিআইপি জোন থাকবে, দেন ইউ ক্যান ফিল দ্য ইউ আর দ্য স্পেশাল। এটা সিলেটবাসী মনে করে বিদায় আমরা মনে করি যে আমাদের বেস্ট ওয়ে এবং বেস্ট সময় এবং বেস্ট মিট করবো সিলেট এরিয়াতেই, দ্যাটস ওয়ে আমরা সিলেটে এসেছি। আমরা সিলেটে এসেছি শুধু প্লট বিক্রি করার উদ্দেশ্য কিন্তু বেসিক্যালি না, আমরা এসেছি সিলেটের প্রতিটা মানুষ ব্যস্ত, সবাই কর্মব্যস্ত, তাদের ডোর প্রান্তে এসে কীভাবে সার্ভিসটুকু দেওয়া যায়, তাদেরকে কীভাবে আমরা সেবা দিতে পারি। আমরা শুধু বিনিয়োগকারী না, বিনিয়োগকারী সিলেটবাসীকে করতে চাই আমাদের সাথে একসাথে বিনিয়োগ করে ভবিষ্যতে আমরা একটা উইন উইন সিচুয়েশনে থাকবো। সিলেটবাসীও লাভবান হবে, আমরাও ইনশাল্লাহ লাভবান হবো। পাশাপাশি কী হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে, পাশাপাশি কী হবে, বাসস্থানের সমাধান হবে। এই লক্ষ্য নিয়ে আমরা সিলেটে এসেছি এবং শুধু তাই না, সিলেটে আসলাম কী দিয়ে গেলাম, সিলেটবাসী আমাদের যে চলমান যে রেট আছে, বিক্রয় মূল্য আছে, তার থেকে 15% ডিসকাউন্ট থাকবে, বিভিন্ন অফার, বিভিন্ন সম্ভার, বিভিন্ন আকর্ষণীয় উপহার নিয়ে তাদের কাছে চলে এসেছি। এদিকে মেলা উপলক্ষে ভাইয়া হাউজিংয়ের টিউলিপ ভ্যালিতে থাকছে 15% বিশেষ ছাড় সহ বিভিন্ন সুযোগ সুবিধা। অপু বণিক, USB24 নিউজ, সিলেট।